ভোট ঘোষণা হতেই বাগদায় বিজেপি নেতার নামে পোস্টার, ঘটনায় চাঞ্চল্য, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ বাগদার স্থানীয় নেতৃত্বের। 2024 লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে পোস্টার পড়ল বিজেপি নেতাদের বিরুদ্ধে, আর এই পোস্টার ঘিরেই বাগদা বিধানসভার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি বাগদা বিধানসভার একাধিক জায়গায় পোস্টার পড়তে দেখা গেছে। বিজেপির পক্ষ থেকে দেওয়া এই পোস্টারে লেখা হয়েছে, বাগদা বিধানসভায় সুদখোর হারাধন হালদারকে আমরা চাই না, বাগদা বিধানসভায় তৃণমূলের দুলাল বরকেও আমরা চাই না। এই ধরনের পোস্টার দেখা গিয়েছে বাগদা বিধানসভার আষাঢ়ু, জিয়ালা মোড়, চুয়াটিয়া সহ একাধিক জায়গায়, আর যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়কে আবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে বাগদা পশ্চিম ব্লকের তৃণমূলের সভাপতি অঘোরচন্দ্র হালদার জানান, গতকালই নির্বাচন কমিশনের তরফে বাগদাই উপনির্বাচনের বিষয়ে ঘোষণা করা হয়েছে। আমরা জানতে পেরেছি বিজেপির টিকিটের জন্য 17 থেকে 18 জন দাবিদার রয়েছেন, ওটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমাদের দল যাকে প্রার্থী করবে আমরা তাকেই সমর্থন করব এবং তাকে নিয়েই প্রচারে নামব। আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপির সুদখোর হারাধনের সাথে শান্তনু ঠাকুরের একটা সম্পর্ক রয়েছে, মনে হয় ওকে কেউ ভোট দেবে না, তাই তৃণমূলের ওপর আস্থা রেখেই মানুষ ভোট দেবে। নির্বাচন কমিশন বাগদা যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছেন। ইতিমধ্যেই যা খবর পেয়েছি, বিজেপির 17 জন প্রার্থী, তাদের মধ্যে যে গোষ্ঠী কন্দল তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এবং জিয়ালার মোড়ে বিভিন্ন জায়গায় চোয়াটেতে লেখা আছে যে হারাধন হালদার এখানকার সোনা ব্যবসায়ী, সুদখোর শান্তনু ঠাকুর খুব ঘনিষ্ঠ, তিনি প্রার্থী হবেন। বাগদার বিজেপি যারা করেন তারা অত্যন্ত আপত্তি তুলেছেন, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে প্রার্থী ঠিক করবেন, আমাদের দলের মধ্যে কোনো কন্দল নেই। যাকেই দল টিকিট দেবেন, আমরা দলের কর্মী হিসাবে, সৈনিক হিসাবে আমরা সেই প্রার্থীর হয়ে কাজ করব। ওই বিজেপির যে সুদখোর, সেই সুদখোর সঙ্গে শান্তনু ঠাকুরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক, টাকার বিনিময়ে টিকিট লেনদেন হবে এবং ওকে বাগদার মানুষ ভোট দেবে বলে আমার বিশ্বাস হয় না। পাশাপাশি বিজেপি নেতা দিবাকর তরফদার বলেন, আমাদের 17-18 জন দাবিদার রয়েছে, সেটা আমরা বুঝে নেব, কিন্তু আজকের দিনে যে পোস্টার পড়েছে তা আমাদের পার্টি দেয়নি, এটা তৃণমূল করতে পারে, জনসাধারণের কথা ভেবেই আমরা প্রার্থী নির্বাচন করব। আর এই পোস্টারগুলি নিশ্চয় পার্টির বিরুদ্ধে যারা রয়েছেন তারাই করেছেন। আমাদের 17 থেকে 18 জন দাবিদার রয়েছে, এ ব্যাপারে আমরা ভালো করে বুঝে নেব কী করবো। তো মূলত আজকের দিনে যে মানে পোস্টার বা যা কিছু দেখছেন এগুলো আমাদের পার্টির নির্দেশিত নয়, এগুলো আমাদের বিরোধী পক্ষ যারা টিএমসি রয়েছে এরা বিভিন্নভাবে করতে পারে এগুলো, কারণ আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী এখন পোস্টার পড়ার মতো কোনো কিছু হয়নি। আমাদের জেলা সভাপতি রয়েছেন, জেলা সভাপতির নির্দেশ অনুসারে আমাদের মণ্ডল সভাপতিরা যারা রয়েছেন, সাধারণ মানুষের আপামর জনসাধারণের উপরেই নির্ভর করে আমাদের একটা প্রার্থী হবে এবং সেই প্রার্থীকে আমরা জিতাবো, এটাই আমাদের উদ্দেশ্য। এই পোস্টারগুলো আমি বলবো, যারা সত্যি কথা বলতে কি আমাদের বিরুদ্ধে যারা রয়েছে তারা ছাপিয়েছে, পার্টির পক্ষে যারা রয়েছে তারা ছাপায়নি, অবশ্যই টিএমসি থেকে করতে পারেন এগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।